আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভর্তা রেসিপি নিয়ে। আজকের ভর্তা করছি আমি ছোলার ডাল দিয়ে। আশা করি ভর্তার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। এই ভর্তাটা করা যত সহজ, খেতে তার চেয়ে বেশি মজার। তাহলে চলুন দেখি তার প্রস্তুত প্রণালী। আমরা রমজান মাসে যে ছোলার বুট খাই, সে বুটের ডাল কিন্তু ছোলাই বাজারে পাওয়া যায়। আমি সেই ডাল দিয়ে কিন্তু আজকের ভর্তাটা করছি। আপনার জানলে কিন্তু এটা মটরের ডাল দিয়েও করতে পারবেন। আর ভর্তার জন্য ডালটা আমি আগ থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি 5 থেকে 6 ঘন্টার মতো পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর 5-6 ঘন্টা পর আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন গরম অবস্থায় একটা স্টিলের গ্লাসের সাহায্যে ভালো করে ডালগুলো ভেঙে নিচ্ছি। তবে আপনার চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারবেন। আর হাত দিয়ে করলে কিন্তু ডালটা ঠান্ডা করে নিতে হবে, তারপরে ভালো করে মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গ্লাসের সাহায্যে ভালো করে ডালটা ভেঙে নিয়েছি। আর এই স্টিলের গ্লাসের সাহায্যে কিন্তু খুব তাড়াতাড়ি ডালগুলো ভেঙে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি কেমন করে ভেঙে নিয়েছি, একদম বেশি মিহি করার দরকার নেই। আর ডালগুলো যদি গরম অবস্থায় ভর্তাটা বানানো হয়, ভর্তাটা কিন্তু খুবই সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, পেঁয়াজ কুচি। আমি এখানে 5-6টার মতো শুকনা মরিচ হালকা তেলে ভেজে নিয়েছি মচমচা করে। আর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি। আপনার চাইলে কিন্তু এই পেঁয়াজটা ভেজেও নিতে পারবেন। আজকের ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়েই করবো। আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে ঢালের ভর্তা খুব ভালো লাগে। আর নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো একটু লবণ। লবণ কিন্তু আমি ডাল সিদ্ধ করার সময় একটু দিয়েছিলাম, সেটা বুঝে কিন্তু অ্যাড করতে হবে। আর ডালগুলো কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে জাল করলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি মরিচ ভেঙে নেওয়ার পর পেঁয়াজটা মরিচের সাথে একটু মিশিয়ে একটু ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যেই কোনো ভর্তা তৈরি করতে গেলে কিন্তু সরিষার তেল অ্যাড করলে ভর্তার স্বাদ খুব ভালো আসে। তেল দেওয়ার পর খুব ভালো করে আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ টালা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ ধনিয়ার গুঁড়া। এই দুটো জিনিস যদি এই ঢালের ভর্তায় দেওয়া হয়, ভর্তার স্বাদটা খুব ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগ থেকে যে ডাল আমি ভেঙে রেখেছিলাম, সেগুলো এখন অ্যাড করে দিলাম। ডালগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কিছু ধনেপাতা কুচি। আর যে কোনো ভর্তা তৈরি করতে গেলে কিন্তু ধনেপাতা কুচি অ্যাড করলে ভর্তার স্বাদটা খুব ভালো আসে। ধনেপাতা কুচি দেওয়ার পর এখন ভালো করে সব কিছু একত্রে মাখিয়ে নিতে হবে। আর এই ভর্তা তৈরি করতে খুব কম সময় লাগে। ভর্তা কিন্তু এরই মধ্যে আমার তৈরি করা হয়ে গেছে। দেখলেন তো ডালের ভর্তা কত সহজে তৈরি করে নেওয়া যায়। এখন আমি ছোট ছোট গোলাকারে বল করে নিচ্ছি। আর যে কোনো ভর্তা বানানোর পর আমি এরকম গোল গোল করে বল বানিয়ে নিতে খুব পছন্দ করি। যেমন ঢালের ভর্তা, কাঁঠালের বীজের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, অন্যান্য আরও অনেক ভর্তাই আছে, আমি এরকম গোলাকারে করে নিই। ভর্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আজকে কত সহজে এই ছোলা ঢালের ভর্তা রেসিপি তৈরি করেছি দেখে হয়তো বুঝতে পেরেছেন। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে।